জীবন বড় অনিশ্চিত দিন কয়েক আগেও পরিবারের সকলের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠেছিলেন তিনি কিন্তু আজ তার পরিবারে বিষাদের অন্ধকার প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী অভিনেতা শঙ্কর চক্রবর্তী সহধর্মিনী সোনালী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি কিডনির অসুখে ভুগছিলেন এই অভিনেত্রী অসুস্থ শরী স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁট ছড়াতে খড়ির চেঠিমার ভূমিকায় অভিনয় করছিলেন তিনি দীপাবলির দিন স্বামী শঙ্কর চক্রবর্তী এবং মেয়ে সজ্ঞা চক্রবর্তীর সঙ্গে উৎসবে মেতেছিলেন শঙ্কর চক্রবর্তী সেই ছবি শেয়ার করে লিখেছিলেন আজ দীপাবলি স্বাদ হলো ফুলঝুরি জ্বালানোর এরপর শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দিন দুয়েক মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরেও অবশেষ শেষ রক্ষা হলো না সোমবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালী চক্রবর্তী শঙ্কর চক্রবর্তী ফেসবুক পোস্ট করে স্ত্রী প্রয়াণের খবর দেন সকলকে সোনালির ছবি পোস্ট করে লেখেন ভরা থাক স্মৃতিসুধাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর তার শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে সেখানেই শঙ্কর চক্রবর্তীকে সামলাতে দেখা গেল তাদের একমাত্র মেয়ে সাজিকে এখন বাবা মেয়ে একে অপরেরই ভরসা একে অপরেরই পরিপূরক সোনালী চক্রবর্তীর শেষ কীর্তে তাদের যে সকল পারিবারিক বন্ধু টলিউডের বন্ধুরা উপস্থিত ছিলেন তারা অনেকেই তাদের ইন্টারভিউতে জানিয়েছেন সোনালী এবং শঙ্করের মধ্যে খুবই ভালো একটি সম্পর্ক ছিল সোনালীর প্রয়াণে শোকস্তব্ধ এবং ভেঙে পড়েছেন শঙ্কর একটি ইন্টারভিউতে দেখা যায় শঙ্করবাবু প্রচণ্ড কান্না করছেন কিছু বলার পরিস্থিতি নেই তা বন্ধুরা চলুন এবার জেনে নেই শঙ্কর ও সোনালীর জীবনের প্রথম দিকের কিছু গল্প ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন একটি অল করে রাখবেন প্রেমে পড়েছিলেন দুজন পড়ুয়া জীবনে বিয়ে করেছিলেন যখন দুজনেই কেরিয়ারের নবাগত শঙ্কর ও সোনালী চক্রবর্তীর প্রেম তথা দাম্পত্য সুর শেষ পর্যন্ত ছিল ছন্দবদ্ধ দুজনেই অভিনয় করেছেন বাংলা বিনোদন মাধ্যমে ব্যক্তিগত জীবনে সবসময় একে অন্যের পরিপূরক ও ভরসার স্থলের ভূমিকায় উজ্জ্বল হয়েছিলেন তারা উনিশশো নব্বই সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন শঙ্কর ও সোনালী ইন্ডাস্ট্রিতে সে সময় দুজনেই মজবুত করছেন পায়ের নিচের জমি কোনো এক সময় সোনালী তুলনামূলকভাবে অনেক বেশি ব্যস্ত ছিলেন অভিনয়ের জগতে পরে নিজেকে ধীরে ধীরে অভিনয় থেকে সরিয়ে নেন মেয়ে সাজির জন্য সে কথা শঙ্কর চক্রবর্তী বলেছেন তার স্মৃতিচারণে শঙ্কর ও সোনালির একমাত্র মেয়ে সাজি এখন মুম্বাইয়ের সহকারী পরিচালক হিসাবে কাজ করছেন জীবনের জলছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী তারাকসুলাভ চমকের পাশাপাশি তাদের সঙ্গ ছবিতে শুধুই নিটল সংসার কোন রেস্তোরাঁয় খাওয়া হোক বা শৈল শহরে ছুটি কাটানোর জন্য অন্তরঙ্গ মুহূর্ত শঙ্কর সোনালির রসায়ন ছিল সেই বরিশালের বর কলকাতার কোণের দিনগুলির মতোই জীবনের ওঠা পড়ার মাঝে এগিয়েছে শঙ্কর সোনালীর দাম্পত্যের রসায়ন কিছুদিন আগে তাদের সুখী গৃহ করে জ্বলে উঠেছিল দীপাবলির আলোকমালা অসুস্থ কৃষক শরীরেও পারিবারিক আনন্দ মুহূর্তে শরিক হয়েছিলেন সোনালি হাতে তুলে নিয়েছিলেন আতসবাজি বহুদিন পর ফিরে এসেছিলেন গাঁঠছড়া ধারাবাহিকের খরিদ জেঠিমা হয়ে তারপর অসুস্থতার জেরে আবার বিরতি অভিনয় চিকিৎসকরা আশ্বাস দিয়েছিলেন তিনি আবার ফিরতে পারবেন অভিনয় জীবনে গত আঠারোই অগস্ট শেষবার শুটিং ফ্লোরে গিয়েছিলেন সোনালী তারপর আর ফিরতে পারেননি বিদায় নিতে হলো জীবনের রঙ্গমঞ্চ থেকে স্বামী শঙ্কর ও কন্যা সাজিকে নিয়ে সাজানো নিটন সুখী গৃহকোণ পড়েই রই সোনালী চলে গেলেন বহুদূর তো বন্ধুরা আমাদের এই আপডেট ছিল এতটুকুই খুব দূরত্ব ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ